বিসমিল্লা রহমানের রাহিম হাই গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ক্লু ফেনাক ট্যাবলেট নিয়ে আলোচনা করবো ক্লু ফেনাক একটি ব্যথানাশক ট্যাবলেট ক্লু ফেনাক এর জেনেটিক নাম

নাক ডিটি ট্যাবলেট মূল্য 50 মিলিগ্রাম মূল্য 4 টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে ক্লোফেনাক ট্যাবলেটটি সেবন করতে পারবেন বাত সংক্রমণ রোগ যেমন দীর্ঘস্থায়ী বাত হাড়ের জটিল বহুমুখী প্রদাহ হাড়ের প্রদাহ তীব্র বাত গেটে বাত অস্থে রুকার এ ধরনের সমস্যাগুলো হলেও ক্লোফেনাক ট্যাবলেটটি সেবন করা যায় অস্ত্রোপচার বা কোন আঘাতজনিত ব্যথা যেমন মাসকানোর ব্যথা হাড়ে ব্যথা হলে কমল পেশির গভীর ক্ষত হলে তীব্র ব্যথা ও জনিত ক্ষত ও আঘাতের ব্যথা হলে শরীর ব্যথা হলে হাত বা পায়ের ব্যথা হলে পেশি ব্যথা হলে ফুড়া উঠলে ব্যথা হলে কেটে যাওয়ার পরে ব্যথা হলে চিড়ে যাওয়ার পরে ব্যথা হলে গা জনিত ব্যথা হলে পুড়ে যাওয়ার পরে ব্যথা হলে ক্লুফেনাক ট্যাবলেটটি সেবন করতে পারবেন দাত্রী ও ত্রিরোগ জনিত ব্যথা যেমন ব্যথা নেশাযুক্ত ঋতুচাপ হলে জরায়ুর প্রদাহ হলে জনন নালীর প্রদাহ হলে তনের প্রদাহ হলে এবং স্তন ফুলে গেলে তনে কোনো বড় ধরনের অপারেশন করলে বা জরায়ুর অপারেশন করলে ক্লুফেনাক ট্যাবলেটটি সেবন করতে পারবেন নাক কান গলার কোনো কারণে ব্যথা হলে যেমন নাক কান ও গলা সংক্রমণ হলে যে কোনো ধরনের ব্যথা ও প্রদাহ হলে যে কোনো অপারেশন বা অস্ত্রোপচারের পরে প্রদাহ ও ফুলে গেলে ক্লোফেনাক ট্যাবলেটটি সেবন করতে পারবেন দাঁত জনিত যেমন অস্ত্রোপচারের পরে ব্যাথা হলে অপারেশনের পরে ব্যাথা হলে ফুলে যাওয়ার ফলে ব্যথা হলে কোনো ধরনের আঘাত পাওয়ার পরে ব্যথা হলে ক্লোফেনাক ট্যাবলেটটি সেবন করতে পারবেন অন্যান্য যেমন মূত্রনালীর ব্যথা ফুলে যাওয়ার ব্যথা অস্ত্রোপচারের পরে ব্যথা বা প্রদাহ কিডনি উপিত্ত নালীর ব্যথা হলে সিজারিয়ান সেকশনের পরে ব্যথা হলে ক্লোফেনাক ট্যাবলেটটি সেবন করা যায় ক্লোফেনাক ট্যাবলেটটি টি খাওয়ার নিয়ম ক্লুফেনাক একটি ব্যথানাশক ট্যাবলেট এই ট্যাবলেটটি পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ কারণের দরণ দেখে এবং কয় কয় বেলা দিন সেবন করতে হবে তা নির্ধারণ তবে অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না ক্লুফেনাক ট্যাবলেট সেবন করার সাথে অবশ্যই গ্যাসের ট্যাবলেট সেবন করতে হবে ক্লুফেনাক ট্যাবলেটটি বড়া পেটে সেবন করতে হবে গর্ভবতী মাদের দের ক্লুফেনাক ট্যাবলেটটি সেবন না করাই উত্তম মাতৃ দুধে অতি অল্প মাত্রায় ফেনাক থাকতে পারে তবে তাতে নবজাতকের কোনো ক্ষতি হওয়ার কথা নয় তাই তন্নদান কালে ট্যাবলেটটি সেবন করতে পারবে তবু গর্ভবতী মা ও স্তন্যদানকালীন মা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ট্যাবলেটটি সেবন করবেন সতর্কতা যাদের আলসার আছে হচ্ছে বয়স্করা প্যাপটিক সেবন ট্যাবলেটটি আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ক্লুফেনাক ট্যাবলেট টি সেবন করলে যে যে সমস্যা হতে পারে পরিপাকতন্ত্রের গুলোযুগ হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা জীবনী হতে পারে হতে হতে পারে 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 লাল হয়ে যেতে তবে সবার ক্ষেত্রে এই সমস্যা হয় না কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নেই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম